আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মায়ের রমজানে আমরা কি করব এবং কি কি অ্যাকশন প্ল্যান নেব তো এখন কে কি অ্যাকশন প্ল্যান নিবে তা তো আমি বলতে পারব না তো আমি আমার নিজের অ্যাকশন প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেগুলোর মধ্যে টপ ফাইভ মানে যেগুলো আমার সব থেকে জরুরি এবং যেগুলো আমি প্রতিদিন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও আপনাদের নিজেদের অ্যাকশন প্ল্যানের মধ্যে এগুলো যুক্ত করতে পারেন অথবা আপনাদের নিজের মতো করে আপনাদের অ্যাকশন প্ল্যান সাজাতে পারেন তো আমি বলবো যে এতগুলো একসাথে না নিয়ে প্রথমের দিকে মাত্র পাঁচটি অ্যাকশন প্ল্যান নিন যেগুলো আপনি প্রতিদিন করতে পারবেন তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়ায় সরাসরি ভিডিও হতে চাই আমার প্রথম যে অ্যাকশন প্ল্যানটি হচ্ছে তা হলো আমি কোরআন তেলুয়াত করব। তো এরকম না যে আমি কোরআন তেলুয়াত করি না তো আমি আগে থেকে কোরআন তেলুয়াট করতাম তো এবার ভাবলাম যে প্রত্যেকবার তো নিজে থেকে তেলুয়াত করে এইবার যেন একটু শিখে করতে পারি তো আমি ঘুরি লার্নিংয়ের মধ্যে একটি ই দেখলাম যে তারা সেখানে অনলাইনে কোরআন তেলোয়াতের কোর্স করাচ্ছে যেখানে নাকি শুদ্ধ ভাষায় তারা কোরআন তেলোয়াত শিখাবে তো আমার বউ হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তো সে আমাকে বলেছে আমার নাকি তেলুয়াত ইতিমধ্যেই শুদ্ধ হয় যা শুনে খুবই ভালো লাগলো আমার কাছে কিন্তু তা আমি ভাবলাম যে যেহেতু অনেক আগে শিখেছিলাম তো এবার যেন একদম সরাসরি অনলাইনে ক্লাস করে শিখতে পারি এই ক্লাসটি আমি ঘুরি লার্নিংয়ে আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম তো আশা করি এটি আমার জন্য সুবিধা হবে এবং এটি আমার কোরআন তেলোয়াদকে আরও বেশি শুদ্ধ করবে তো আমার দ্বিতীয় যে অ্যাকশন প্ল্যানটি হচ্ছে তা হচ্ছে নবীজির জীবনী শেষ করা তো আমার কাছে ইতিমধ্যে অনেকগুলো নবীজির জীবনী আছে তো আমি আপনাদের জন্য ভিডিও বানাবো যে আপনাদের কোন জীবনী পড়া উচিত এবং যারা প্রথমবার পড়ছেন তাদের কোনটি কেনা উচিত কারণ অনেকগুলো জীবনী আছে কোনটা দেখে কোনটা পড়বেন সেই ক্ষেত্রে অনেকেই কনফিউজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সামনের ওই ভিডিওটি দেখার জন্য যেন আপনারা সেটি দেখতে পারেন এবং আপনারা বুঝতে পারেন যে আপনাদের যারা কোন লেভেল থেকে আপনারা কোন লেভেলের বইটি কিনবেন তাহলে অবশ্যই সুবিধা হবে তো আমার কাছে এর মধ্যে আমি অনেকগুলো জীবনী সংগ্রহ করেছি যা আমি আগে অল্প অল্প করে পড়েছি এবার যেন পুরোটা শেষ করতে পারি তাই চেষ্টা করব এবং এই জীবনীগুলো কি কি তা আমি আপনাদেরকে সামনের ভিডিওতে অবশ্যই জানাবো এবং আপনাদেরকেও বলবো যে এই রমজানের মাসে যেন একটি হলেও যেন আপনারা নবীজির জীবনী শেষ করতে পারেন কারণ নবীজি হচ্ছে আমাদের সব থেকে বড় আদর্শ তো তার জীবনী যদি আমরা না জানতে পারি তাহলে এটি আমাদের জন্য অনেক বড়ো হতাশার কথা তিন নাম্বারে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখা তো এটি তো সবাই শিখে না কারণ আমাদের মতো যারা জেনারেল লাইন থেকে এসেছে তাদের মধ্যে খুব একটা বেশি অ্যারাবিক শেখার তো আগ্রহ আমি দেখিনি আর কি তো আমি ভাবলাম যে এইবার যেহেতু অনলাইনে অনেক কিছু করার সুযোগ আছে তো অনলাইনে আমি সার্চ দিলাম এবং দেখলাম যে ইউটিউবে পাওয়া যাচ্ছে যে আপনার প্রফেসর মুক্তার আহমেদের তিনি আর কি সাতাশিটির মতো ক্লাস আমি দেখলাম সেখানে আছে তো সম্পূর্ণ ক্লাস শেষ হয়নি কিন্তু তিনি যেগুলো আছে আমরা কি সেগুলোই শেষ করি তো আমার ইচ্ছা আছে যে আমি প্রতিদিন একটি করে লেসন সেখান থেকে শেষ করব যেন মাস শেষ হতে হতে যেন আমি তিরিশটি লেশন শেষ করতে পারি এবং তিরিশটির মধ্যে তো কিছু না কিছু তো অবশ্যই শিখবো আর তিনি তো খুব ভালো স্যার এবং তার লেকচার হয়তো আপনারা অনেকে শুনেছেন তার সাথে আপনার অনেক বেশি পরিচিত হতে পারেন তো আশা করবো যে আপনারা সেটি দেখবেন এবং আমি ওই সেই লেকচারটির বা সেই ক্লাসটির আমি লিংক নিচে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন চতুর্থ অ্যাকশন প্ল্যানটি হচ্ছে কমপক্ষে পনেরোটি দোয়া মুখস্থ করা তো দোয়ার ক্ষেত্রে আমি বলবো যে হিসনুল মুসলিম যে অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং তাছাড়া আমাদের বাসার মধ্যে অনেকের বই থাকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এই দোয়াগুলো কিন্তু আমাদের সব সময় লাগে যেমন ঘুম থেকে ওঠার সময় দোয়া ঘুমানোর সময় দেওয়া ওয়াশরুমে যাওয়ার দোয়া আয়নায় দেখার সময় দেওয়া খাওয়ার সময় দেওয়া তো এরকম অনেকগুলো দোয়া থাকে যা নাকি আমরা কখনও পড়া হয় না বা কখনো মুখস্থ করা হয় না তো আমি চাইবো যে এই দোয়াগুলো যেন আমার এইবার মুখস্থ থাকে যদি আমার এই দোয়াগুলো মুখস্থ আছে আমি আর কি আপনাদের জন্য বললাম তা আমি অন্য দোয়াগুলো মুখস্থ করব। তো আপনাদের যাদের মুখস্থ নেই তারা যেন এই সহজগুলো মুখস্থ করতে পারেন তো আমি তাই বলবো যে এই সব দোয়াগুলো আপনারা অবশ্যই এই রামদানে মুখস্থ করবেন এবং এই পনেরোটি দোয়ায় যেন আপনার সারা জীবন মনে থাকে এবং এই দোয়াগুলো আপনি ডেলি লাইফে ব্যবহার করতে পারেন তা অবশ্যই চেষ্টা করবেন আশা করি আল্লাহ আপনাদের কাজের মধ্যে অনেক বরকত দিবেন এবং আমাদের পঞ্চম যে অ্যাকশন প্ল্যানটি হচ্ছে তা হচ্ছে সব থেকে জরুরি আপনি যদি অন্য কোনো চারটি কাজ নাও করেন এই পঞ্চম কাজটি অবশ্যই করবেন তা হচ্ছে আমরা সালাতে যা পড়ি বা আমাদের নামাজে আমরা যা যা পড়ি তা যেন আমরা অর্থ বুঝতে পারি অর্থসহ শিখতে পারি এটি কিন্তু দেখেন রামাদান কিন্তু এই মাসটা থাকবে পরের বছর আবার আসবে কিন্তু এই যে সালাদ বা নামাজ এটি কিন্তু আমাদের সারা বছর থাকবে প্রতিদিন থাকবে তো আমরা যদি এটার অর্থই না বুঝতে পারি যে আল্লাহ আমাদের কি বলছেন বা কি বোঝাতে চাইছেন বা আল্লাহর সাথে আমরা কী কথা বলছি তাহলে কিন্তু খুবই খারাপ দেখায় তাই না তো এই রামদানে আমি চাইবো যে আপনারাও এবং আমিও যেন এই কাজটি করতে পারি যে এই রামদানে এই নামাজের মধ্যে আমরা কি কি পড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে তা আমরা সব অর্থ সহ মুখস্থ করবো এবং পরের বার যেন যখন আমরা সালাতে দাঁড়াবো আমাদের সালাদ যেন আমাদের জীবনের সেরা সালাত হয় যেন আগের মতো না হয় যে আমরা শুধু মুখস্থ করে পড়ে গেলাম এমন যেন না হয় আমরা অবশ্যই অর্থ স্বভাব পড়বো এবং আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ আমাদের কী বলছেন আল্লাহর সাথে আমরা কি কথা বলছি তাই না তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই কাজটি অবশ্যই করার জন্য যেন আমরা সালাতে কি কি অর্থ পড়ি বা সালাতে কি কি পড়ি তার জন্য আমরা অর্থ অবশ্যই মুখস্থ করতে পারি তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এই ভালো কাজগুলো করার আশা করি আপনাদের সবার এই রামদানটি ভালো যাবে আপনারা সবাই খুব ভালোভাবে কাটাতে পারবে যাই হোক এই ভিডিওটি যেন ভালো হয় আপনাদের সবার কাছে পৌঁছায় তাই আমি চাইবো এবং আল্লাহ যেন আমাকেও ভালো কাজ করার তৌফিক দান করুক আপনাদেরকেও ভালো কাজ করার তৌফিক দান করুক এবং এই রামদানটা যেন আমাদের সবার থেকে বেস্ট রমদান হয় এটাই আমি সবার জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং রামদানে আমাদের আরও অনেকগুলো ভিডিও আসছে বই নিয়ে ভিডিও আসবে অনেকগুলো তো সেগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকনে প্রেস করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে